গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। মন্ত্রিসভা আজ গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2019 খসড়া নীতিগত অনুমোদন করেছে। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2019 এটা একেবারে হুবহু রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইনের আদলে তৈরি করা হয়েছে। এখানে নতুনত্ব কিছু নাই, রাজশাহীর উন্নয়ন কর্তৃপক্ষ অনেকটা এখানে কপি করা হয়েছে। বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম একথা যা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সভাপতিত্ব করেন। এছাড়াও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন 2019 খসড়ার নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। শফিউল আলম বলেন, বৈঠকের শুরুতেই একটি শোক প্রস্তাব গ্রহণ করে মন্ত্রিসভা। গত 28 মার্চ বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় 26 জন নিহত এবং 130 জন আহত হওয়ায় মন্ত্রিসভার বৈঠকে শোক প্রস্তাব গৃহীত হয়। এছাড়া ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রীর স্পেন সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।